ধামসা মাদলের তালে মাতোয়ারা গোটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, ঝুমুর নাচ, আদিবাসী নৃত্য সহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা শহর জুড়ে। আজ করম পুজোর তৃতীয় দিন। এই দিনটিকে সরকারিভাবে মান্যতা দেওয়া হয়, যার জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি থাকে। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশো আদিবাসী পরিবার। প্রত্যেক বছরেই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মেনে থাকেন, কিন্তু এই বছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে সামিল হলেন তারা। নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন। আর যেখানে রঙিন শাড়ি, মাথায় কলশ, এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যই মাতোয়ারা হন তারা। আজ করম পূজা সম্পর্কে ওই গ্রামের যুবক উৎপল মাহাতু বলেন, আমরা সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে করম পুজো উৎসব পালন করা হয়। সন্ধ্যেয় করম গাছকে আমরা নিষ্ঠার সঙ্গে পুজো করি, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করেন তারা। এই যে করম পুজোর যে উৎসব, যারা আদিবাসী থেকে শুরু করে যারা এই যে করছে, এবং কি বিশেষত্ব রয়েছে উৎসবকে কেন্দ্র করে? উৎসব অ্যাকচুয়ালি নদিয়ার আদিবাসী শুধু নয়, এখানে পুরো ভারতবর্ষের যারা আদিবাসী সমাজ আছেন তাদের প্রতিটি পর্ব আমরা যদি লক্ষ্য করি দেখা যায় কৃষিজাত, মানে কৃষিভিত্তিক উৎসব এগুলো। তো সেখানে যে আজকে করম উৎসব হচ্ছে এটাও কৃষিভিত্তিক। সরকারিভাবে তো আজকের দিনটা ছুটি ঘোষণা রয়েছে, একদম। মানে এই উৎসব কি মানে কীভাবে পালন করা হয়, মানে কীভাবে এই উৎসবে কী কী সব থেকে বেশি আকর্ষণীয় থাকে? আকর্ষণীয় সবচেয়ে বেশি থাকে শুরু থেকে শেষ অবধি সবটাই, বেশি কম কোনোটাই নয়। যাওয়া পাতা থেকে শুরু করে আজ করম ডাল কাটার পুজোতে অবধি এটা পুরোটাই একটা পরব, এবং প্রতিদিন সকাল থেকে রাত সন্ধ্যা অবধি এই পরবের অংশ। এই পরব কখনোই একটা দিন বা একটা সময়ের মধ্যে আবদ্ধ নয়, এটা সাতটা দিন ধরে সকাল থেকে রাত অবধি এই পরব চলতে থাকে। এখানে দেখা যাচ্ছে ঝুমুরিয়া নাচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নৃত্য হচ্ছে, এরা কি আদৌ কি শান্তিপুর নাকি বহিরাগত? না না না, এরা পুরো গোটা নদিয়া থেকে আমাদের আগত। তোমরা জানো দুদিন ধরে কম্পিটিশনও হয়েছে আমাদের, যেটা এই প্রথম প্রথম আমরা নদিয়াতে করেছি। তা সেই নদিয়ার সারা প্রান্ত থেকে এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এখানে জমায়েত হয়েছে। আপনার নাম? আমার নাম মানসী। নদিয়া থেকে শহরজ দাসের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।